আজকের বিষয় ভারতমাতা চিত্রের সৃষ্টিকর্তা অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রধান পরিচয় চিত্রশিল্পী রূপে। সাহিত্যিক অবনীন্দ্রনাথও আমাদের পরিচিত, কিন্তু হাস্যরসিক হিসাবেও তিনি যথেষ্ট প্রতিভাধর ছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রধান চিত্রশিল্পী, যিনি ভারতীয় শিল্পে প্রথম স্বদেশী ভাবধারার প্রবর্তন করেছিলেন। প্রকৃতপক্ষে তিনিই ছিলেন সেই প্রথম পথিকৃৎ শিল্পী যার হাত ধরে ভারতীয় চিত্রকলায় নবজাগরণ এসেছিল। দেশীয় ও প্রাচ্য ঐতিহ্যের বিস্তারে তিনি গড়ে তুলেছিলেন নববঙ্গীয় বা নবভারতীয় ধারা। একাধারে বেঙ্গল স্কুল অব আর্টের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। কেবল চিত্রশিল্পী নয়, শিশু সাহিত্যের লেখক হিসেবেও ভীষণ জনপ্রিয় ছিলেন অবনীন্দ্রনাথ। বাংলা সাহিত্যে তিনি অবন ঠাকুর নামেই বেশি পরিচিত। 1871 সালের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকোতে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তার পিতার নাম গুণেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সৌদামিনী ঠাকুর। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ সন্তান। তিনি ছিলেন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র বা ভাইপো। ঠাকুরবাড়িতে খুব কড়াকড়ি ও ধরাবাধার নিয়ম থাকলেও বাড়িতে লেখাপড়া ও শিল্পকলার চর্চা খুব বেশি ছিল। ঠাকুরবাড়ির প্রথা অনুযায়ী অবনীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবনের প্রথম পাঠ শুরু হয় গৃহশিক্ষকের কাছে। 1876 সালে তাঁকে একটি নর্মাল স্কুলে ভর্তি করা হয়। শৈশব থেকেই তাঁর ছবি আঁকার ঝোঁক ছিল। শৈশবেই তিনি সুন্দর সুন্দর ছবি আঁকতেন। প্রাথমিক পড়াশোনা শেষ করে অবনীন্দ্রনাথ 1880 সালে সংস্কৃত কলেজে ভর্তি হন। সেখানে তিনি বাংলা ছাড়াও ইংরাজি, ফরাসি, সংস্কৃত ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। এছাড়া প্রাচীন অলঙ্কার শাস্ত্রে তার বিশেষ জ্ঞান ছিল। ছবি আঁকাতে অবনীন্দ্রনাথের হাতেখড়ি হয় 9 বছর বয়সে। বরদাদা গগনেন্দ্রনাথ আঁকার পাঠ নিয়েছিলেন সেন্ট জেভিয়ার স্কুলে। ভালো প্রতিকৃতি আঁকতে পারতেন কাকা জ্যোতিরিন্দ্রনাথ। দাদা সমরেন্দ্রনাথের আবার হাতির দাঁতের কারুকাজের ওপর ঝোঁক ছিল। বাড়ির এই ছবি আঁকার আবহেই অবনীন্দ্রনাথের বেড়ে ওঠা। 1892 সাল থেকে 1895 সাল পর্যন্ত অলিন্টো, গিলার্দি ও চার্লস পামার কাছে তিনি ছবি আঁকা শিখেছিলেন। 1889 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর সুহাসিনী দেবীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 1890 সালের গোড়ার দিকে সাধনা পত্রিকা, চিত্রাঙ্গদা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য রচনায় অবনীন্দ্রনাথের আঁকা অলঙ্করণ প্রকাশিত হয়। তিনি তার নিজের বইয়ের জন্য প্রতিকৃতি বানিয়েছিলেন। 1897 সাল নাগাদ তিনি গভর্নমেন্ট কলেজ ও আর্টের উপাধ্যক্ষের কাছ থেকে ইউরোপিয়ান একাডেমি পদ্ধতি বিষয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন, বিশেষ করে জল রঙের ওপর। এই সময় তাঁর আঁকায় তিনি মুঘল শিল্পের প্রভাব আনতে শুরু করেন। মুঘল প্রভাবিত রীতিতে শ্রীকৃষ্ণের জীবন অবলম্বনে প্রচুর ছবি তিনি তৈরি করেছিলেন এই সময়। অবনীন্দ্রনাথ অনুধাবন করেছিলেন পাশ্চাত্য শিল্পের চরিত্র অনেক বেশি বস্তুবাদী। সেখানে আধ্যাত্মিক মূল্যবোধগুলি পুনরুদ্ধারের জন্য ভারতের নিজস্ব ঐতিহ্যগুলিকে বিকশিত করা প্রয়োজন। এই নিরিখে অবনীন্দ্রনাথকে নববঙ্গীয় চিত্ররীতির জনক হিসাবে ধরে নেওয়া যায় এবং একই সঙ্গে তাকে আধুনিক ভারতীয় চিত্রকলার পুরোধাও বলা চলে। ইউরোপীয় রীতির পাশাপাশি ভারতীয় প্রাচ্য শিল্পরীতির যে একটা বিরাট ভূমিকা চিত্রকলার ইতিহাসে রয়েছে, তা প্রথম অবনীন্দ্রনাথের তুলিতেই ধরা পড়েছিল। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক আগ্রাসন থেকে চিত্রকলাকে উদ্ধার করে ভারতীয় ঐতিহ্যের শিকড়ে যুক্ত করে আধুনিকতার স্বতন্ত্র পথ নির্মাণ করেছিলেন। প্রথম দিকে তিনি ড্রয়িং, প্যাস্টেল, অয়েল পেন্টিং এবং জল রঙের কাজ শিখলেও পরবর্তীকালে তিনি আইরিশ ইলিউমিনেশন এবং মুঘল মিনিয়েচারের প্রতি আকৃষ্ট হন। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশেই বৈষ্ণব পদাবলীকে বিষয় করে তিনি চিত্রকলার চর্চা শুরু করেন। রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়িতে এক মিস্ত্রির থেকে তিনি ছবির ফ্রেমে সোনা লাগানোর পদ্ধতি শিখেছিলেন। বৈষ্ণব পদাবলী, কৃষ্ণলীলা, আরব্য রজনী, শাহজাহানের মৃত্যু, ভারতমাতা প্রভৃতি কালজয়ী ছবিগুলি তারই অসামান্য প্রতিভার ফসল। শ্বেত অভিসারিকার বিখ্যাত ছবিটি আঁকার পর তিনি কৃষ্ণলীলা সিরিজ শুরু করেন। এই সিরিজ আঁকতে গিয়ে 1897 সালেই তাঁর সঙ্গে পরিচয় ঘটে প্রখ্যাত ইংরেজ শিল্পী তথা শিল্পতাত্ত্বিক এবং গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যক্ষ ই.বি. হ্যাবেলের।
হ্যাবেল এক প্রকার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অবনীন্দ্রনাথকে আর্ট কলেজের উপাধ্যক্ষের পদে বসিয়েছিলেন। এই দুইজনের যৌথ প্রয়াসে কলকাতায় নব্য ভারতীয় ধারার ভিত্তি স্থাপিত হয়। 1897 সালে তাঁর আঁকা রাধাকৃষ্ণ চিত্রমালা ছবিটির হাত ধরেই ভারতীয় আধুনিকতার এক নতুন দিগদর্শনের সূচনা হয়েছিল। অবনীন্দ্রনাথের জীবনে হ্যাবেল সাহেবের প্রভাব ছিল কতটা সেই প্রসঙ্গে তিনি লিখেছেন, ভাবি সেই বিদেশি গুরু আমার হ্যাবেল সাহেব অমন করে আমায় যদি না বোঝাতেন ভারত শিল্পের গুণাগুণ, তবে কয়লা ছিলাম, কয়লাই হয়তো থেকে যেতাম। মনের ময়লা ঘুষত না, চোখ ফুটত না দেশের শিল্প সৌন্দর্যের দিকে। এরপর ওকাকুরার সান্নিধ্যে এসে জাপানি প্রকরণের প্রতি তিনি আকৃষ্ট হন। 1902 সালে তিনি আঁকেন বঙ্গমাতার ছবি। 1905 সালে স্বাদেশিকতার আবহাওয়ায় যা ভারত মাতার ছবি হিসাবে পূজিত হয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর অনুকরণে তিনি এই চিত্রটি আঁকেন। এখানে দেবীর চারটি হাতে রয়েছে যথাক্রমে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেত বস্ত্র। 1906 থেকে 1910 সালের মধ্যে আঁকা রুবাইয়াত ই ওমর খৈয়াম চিত্রমালায় তিনি গড়ে তুলেছিলেন একান্ত নিজস্ব আঙ্গিক পদ্ধতি। এর পরের ধারায় তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল মুখোশ চিত্রমালা এবং 1930-এর আরব্য রজনী চিত্রমালা। অবনীন্দ্রনাথের প্রধান দক্ষতা ছিল জল রঙে ওয়াশ পদ্ধতিতে চিত্র রচনায়। এই পদ্ধতিতে তাঁর আঁকা বিখ্যাত ছবিগুলি হল কচ ও দেবযানী, ভারত মাতা, অশোকের রানী, কাজলি নৃত্য, দেবদাসী ইত্যাদি। অন্তিম সজ্জায় শাহজাহান ছবিতে দেখা যায় বৃদ্ধ ও অসহায় সম্রাট তাজমহলের দিকে তাকিয়ে আছেন। ছবিটিতে দিনান্তের আলোর ব্যবহারে এক বিষাদগ্রস্ত রূপ ফুটে উঠেছে। তার ছোট মেয়ের প্রাণ ছিনিয়ে নিয়ে গেছিল মহামারী প্লেগ। তিনি অন্তিম সজ্জায় শাহজাহান ছবির প্রসঙ্গে বলেছিলেন, মেয়ের মৃত্যুর যত বেদনা বুকে ছিল সব ঢেলে দিয়ে সেই ছবি আঁকলুম। অবনীন্দ্রনাথের বেশ কিছু ছবি রয়েছে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম, দিল্লির ন্যাশনাল গ্যালারি, শান্তিনিকেতনের কলাভবন এবং এছাড়াও দেশ বিদেশে বহু ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সংগ্রহে। এছাড়া তাঁর তৈরি কুটুম কাটাম অন্যতম শিল্প প্রতিভার নিদর্শন। অবনীন্দ্রনাথের ছবি দেখে বিখ্যাত চিত্রশিল্পী রবি বর্মা খুব খুশি হয়েছিলেন। এমনকি লর্ড কার্জন নাকি একবার তাঁর আঁকা ছবি কিনতে চেয়েছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর কেবল চিত্রকলাতেই নয়, সাহিত্য সৃষ্টিতেও তিনি তাঁর পারদর্শিতার পরিচয় রেখে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসাহেই তাঁর লেখালেখির শুরু। তাঁর রচিত প্রথম গ্রন্থ শকুন্তলা। এরপর তিনি লিখেছিলেন ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা ইত্যাদি। তবে রবীন্দ্র প্রভাব থেকে তিনি নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে পেরেছিলেন, সৃষ্টি করেছিলেন নিজস্ব এক ভাষা। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেছিলেন, কর্মজীবন বলে আমার কিছু নেই, অতি নিষ্কর্মা মানুষ আমি। নিজ হতে চেষ্টা ছিল না কখনো কিছু করার, এখনো নেই, তবে খাটিয়ে নিলে খাটতে পারি এই পর্যন্ত। তাঁর লেখা আরও কিছু প্রকাশিত গ্রন্থ হল 1919 সালে প্রকাশিত ভারত শিল্প এবং রাজকাহিনী, 1915 সালে প্রকাশিত ভূতপত্রীর দেশ, 1916 সালে প্রকাশিত নালক, 1919 সালে প্রকাশিত বাংলার ব্রত, 1921 সালে প্রকাশিত খাতাঞ্চির পাতা এবং প্রিয়দর্শিকা, 1929 সালে প্রকাশিত বসন্তের হিমালয় ও বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী এবং 1944 সালে প্রকাশিত জোড়াসাঁকোর ধারে প্রভৃতি। অবশেষে 1951 সালের 5ই ডিসেম্বর অবনীন্দ্রনাথ ঠাকুর 80 বছর বয়সে পরলোক গমন করেন।